এই যে আমার তো কোলে নিয়ে আমার কোলে ঘুমো করছে, গ্রামে এসে কেমন কালো হয়ে গিয়েছে আমার ফর্সা ধবধবে বাবুটা, দেখুন আপনারা কেমন হয়েছে। সারাটা দিন উঠানে থাকবে, সারাটা দিন। এই যে শরীর গরম পানিতে ক্লিন করেছি, আপনারা হয়তো ভাবছেন ক্লিন করি নাই, বাট দেখুন সব কিছু ক্লিন করেছি। এমনিতে হাতে কোনো ময়লা লাগতেছে না, আর কাপড় দিয়ে সুন্দর করে সুতি কাপড় দিয়ে গরম পানিতে মুছিয়েছি, তাও হচ্ছে না। শ্যাম্পু দিয়ে কালকে গরম পানি দিয়ে শরীর মুছিয়ে তারপর আবার মুছিয়েছি, কারণ এখনও কিন্তু ঠান্ডা আছে গ্রামে। তো সেইভাবে আমি গোসল করাতে পারছি না, আর ও এরকম কালো হয়ে গিয়েছে, আর এগুলো একবারে অ্যাটাচড হয়ে গেছে ওর শরীরে, এই যে ময়লাগুলো, এগুলো আর উঠছেও না, হাতেও লাগতেছে না, কাপড়েও লাগতেছে না, এগুলো আর কি পশমের সাথে একবারে অ্যাটাচড হয়ে গিয়েছে। তো এগুলো আমি ক্লিন করতে পারছি না। দেখো বাবা তুমি কেমন ময়লা হয়েছে দেখাও, ওই যে এরকম হয়ে গিয়েছে, আমার তো কোলানি একবারে ময়লা ময়লা হয়ে গিয়েছে দেখুন। তাহলে তো কোলানিকে আমি কীভাবে বাড়িতে নিয়ে যাব বলুন, আমাদের বাসায় নিয়ে গেলে সবাই তো কোলানিকে দেখলে কি বলবে, যে তো কোলানিকে এটা সেই তো কোলানি, সুন্দর ফুটফুটে একটা ফর্সা বাবু ছিল সেই বাবু তাই এলোম হয়ে গিয়েছে, সবাই তাই ভাববে না। মুখটা কিন্তু এখনও সুন্দরই তুকতুক করছে, সুন্দর করে মুছো করে দিই প্রতিদিন দুপুরবেলা, কিন্তু সারা দিন খেলবে, মুরগি হাঁসের বাচ্চা কবুতর ধরবে, এই করবে দুষ্টু দুষ্টু করতে করতে, তো কোলানি এরম ময়লা ময়লা হয়ে গিয়েছে। যে তো এগুলা বিছানায়ও লাগতেছে না, সেই জন্য টেনশন নাই, এগুলো আমি একেবারে সুন্দর করে শ্যাম্পুওয়ালা পানি দিয়ে সুন্দর করে মুছে দিয়েছি, বাট উঠতেছে না এগুলো, অ্যাটাস্ট একবারে অ্যাটাস্ট হয়ে গিয়েছে। তোকে গোসল করানো ছাড়া উপায় নাই। বাট এখনও কিন্তু আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপু এখন তো প্রায় গরম গরম চলে এসেছে, গোসল করাবো কি না। কিন্তু না, আমার যে ভেট স্যার উনি কিন্তু আজকেও আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, হলুদ বমি করতেছে বিড়াল, ফ্লু বলতেছে, এখনও কিন্তু ফ্লু হচ্ছে, কোনোভাবেই বিড়ালকে গোসল করানো যাবে না। আপনি কিন্তু সবাইকে বলবেন কোনোভাবেই যেন বিড়ালকে গোসল না করায় আর ভ্যাকসিন করে নেয়, কারণ এখনও ফ্লু হচ্ছে, হলুদ বমি করতেছে বিড়ালটা, খাচ্ছে না, এরকম অনেক অনেক কমেন্ট আমি আসলে প্রতিদিন পাচ্ছি। তো আপনারা যারা গোসল করানোর চিন্তা করছেন দয়া করে এখনই করাবেন না, আরও একটা মাস যাক, পুরোপুরি গরমটা আসুক, যদি খুব বেশি ইমার্জেন্সি হয় তখন গোসল করাবেন, এখন গোসল করাবেন না। দেখতেই পারছেন আমার একটু কোলানি কত ময়লা হয়ে গিয়েছে, আমার কেমন সাদা বেবিও সবই জানেন আপনারা। এই ময়লাগুলো শরীরে লেগে অ্যাটাচড হয়ে গিয়েছে, কারণ উঠোনে হেঁটে বেড়াচ্ছে, বুঝতেই পারছেন গ্রামের পরিবেশ। তো তারপরেও কিন্তু আমি আমার বাচ্চাটাকে গোসল করাচ্ছি না, দেখুন কত ময়লা হয়ে গিয়েছে, এটা অবশ্য মেহেদি লেগে গিয়েছে, এই যে কত ময়লা হয়ে গিয়েছে, তারপরেও আমি ওকে গোসল করাচ্ছি না, শুধুমাত্র এই একটা কারণে, এখনও প্রচণ্ড পরিমাণ ফ্লু হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা আর কন্টিনিউ করছি না কারণ আজান দিয়েছে। আল্লাহ হাফেজ।